তাদের সাথে বন্ধুত্ব করবে এরকম কম আপনি কখনো পাবেন না তার মানে বোঝা গেল যে আল্লাহ ও রসুলের যারা বিরোধী দুশ্মন দুশ্মন তাদের সঙ্গে ইমানদাররা বন্ধু করবে এরকম কম আপনি কখনো পাবেন না তা মানে এবারে বোঝেন আপনার বাবা যদি আল্লাহ দুশ্মন হয় রসুলের দুশ্মন হয় অলির দুশ্মন হয় আলির দুশ্মন হয় আহলেবাতে দুশ্মন হয় আর তার ছেলে বড় মোল্লা মৌলবী তাদের সঙ্গে বন্ধুত্ব করবে বন্ধুত্ব করবে দোস্তি রাখবে ভালোবাসা রাখবে আবার বলবে আমি আল্লাহকে ভালোবাসি তা আল্লাহ বলছে সেই কম তোমার নয় কারণ আল্লাহ রসুলের দুশ্মনদের সঙ্গে যারা মোহাব্বত করে বন্ধুত্ব করে সেই কম নবীর উন্মতি নয় আল্লাহ বলছে সেই কম সেই লোকেদেরকে আপনি কখনো পাবেন না তার মানে নবী পাকের উন্নতি নয় কি কথা বুঝে গেল অর্থাৎ বাপ যদি বাপ যদি অন্য কারো বাপ যদি আমার বাপকে কতল করে এই জন্যে যে আমার বাপ রসুলের দুশ্মন আহলে বেচের দুশ্মন আর যে কতল করেছে সে আলে বাতের বন্ধু রসুলের বন্ধু তাহলে আমি মনে হলে আমার বাপকে না ভালোবাসে আমার বাপকে যে কতল করেছে সেই আলীর বন্ধু আর রসুলের বন্ধুকে বন্ধুত্ব করাটাই হচ্ছে এই লক্ষণ কি বুঝা গেল তাহলে ইসলাম কাউকে নিজেকে দেখছে না ইসলাম কি দেখছে ইসলাম দেখছে এখানে আমরা কি দেখি গো যত বড় অন্যায় করুক আমি হাজি সাহেব আমি নামাজি সাহেব আমি উমুক সাহেব তুমুক সাহেব এই আমার বেটা উমুক করেছে চেপে যা হ্যাঁ তাহলে তো আসলে রুমতি নয় হক আর হক আল্লাহ পাক এও বলছেন লাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম যদিও তাদের হোক না বাপ দাদা হোক না তাদের সন্তান সন্ততি আও ইখওয়ান আহম হোক না তাদের ভাই ব্রাদার আও আশিরাত আহম হোক না তাদের জ্ঞাতিগোষ্ঠী অর্থাৎ সন্তান সন্ততি বাপ দাদা ভাই ব্রাদার জ্ঞাতিগোষ্ঠী যতই নিকট আত্মীয় হোক যদি আল্লাহ আল্লাহরসুল দুশ্মন হয় আর তার খানদানে কোনো ব্যক্তি মোমেন হয় তো আল্লাহ রসুলের দুসের সঙ্গে সে কোনদিন বন্ধুত্ব করবে না এখন বলুন তিয়াত্তর ফিরকার বাহাত্তর ফিরকার যান আমি মোল্লাদের একটা পরিচয় দিয়ে যাচ্ছি ও চোদ্দ পুরস্কার টাঙাতে হবে আমার নবী মুস্তফা ইমানদার না বেইমান মাজ আল্লাহ ইমানদার তাহলে আমার নবী মুস্তফা পাক ইমান এনেছেন পূর্বেকার রাসুলদের উপরেও আল্লাহ পাক যা কিছু তাদের উপর নাজিল করেছে নিজের উপর করেছে কি আমাদের সব আমার আমান নবী ইমানদার তাহলে আমার নবী ইমানদার হে নবী এরকম ইমানদার কম আল্লাহর রসুলের দুস্মনদের সঙ্গে বন্ধুত করবে এরকম কম আপনি কখনো পাবেন না তো নবীকে বললেন পাবেন না আর যারা যারা হজতে আবু তালেব আলাহ সাল্লামকে কাফের বলে ফাতোয়া দেয় কি যে কানে কানে নাকি মরার সময় ইন্তেকালের সময় আবু তালেবের কানে কানে নাকি নবী কলমা পুড়িয়েছিলেন কানে 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 হ্যাঁ মুখ কানের কাছে মুখ লিগে কলমা পড়িয়েছিলেন তাতে নাকি সব শুনতে পেয়ে গেছিলো কানে কানে বলেছিল সব শুনতে পেয়ে গেছে রাবিরা হ্যাঁ তা আবু তালেব কলমা পড়েনি কাফের হয়ে মরেছে আর গাদিরে খোমে মাওলালি পাকের হাত ধরে আমার নাবি জোর গোলায় চিল্লিয়ে সারা ওয়ার্ল্ডে জানিয়ে দিলেন মানকন্তু মাও লাহু ফাহাজালুল মাওলা এই আমিজার মাওলা এই আলী তার মাওলা এই কথাটা এত জোরে এলান করা সত্ত্বেও মোল্লারা শুনতে পায়নি কি মান ভাবতে পারো মনে হচ্ছে বলেনি বানরের সব কাজ করবে চিঠি যেমন পড়তে জানেনি এরকম কিছু মানবে আলী আহলেবাদের কথা বললে বানরের অনেক তামাশা দেখিয়েছ সোশ্যাল মিডিয়ার জামানা এবারে ঝাঁপ পড়তে চলেছে এক এক করে হ্যাঁ সেটা শুনতে পাওনি গাদিরে ঘুমে তিন দিন ধরে জমাঁত করে আটকে দিয়ে দিন দুপুর এলান হচ্ছে শুনতে পাওনি আর আবু তালেবের কানে কানে কলমা নাকি কাফের হয়ে মরেছে আপনি যে কোনো ফিরকাকে জিজ্ঞেস করুন যে আবু তালেব কি সাধারণ লোকরা জানবে না ওদের ওই মূল্ামল জিজ্ঞেস করবেন যে আবু তালেব কাফের হয়ে মরেছে না মোমেন হয়ে মরেছে না না আবু তালেব কলমা পড়েনি হ্যাঁ এমন লিখেছে যে হাসরের মাঠে হ্যাঁ তাকেও মাপ দেওয়া হবে না নামে তো এখন আসে তারপরেও তাকে এতটা জাহান্নামায় থাকতে হবে হ্যাঁ কতটা ওই পায়ের যে গিরাটা আছে না যে গিরার নিচে নাকি কাপড় নেমে গেলে জাহান্নামায় যেতে হয় ওই অতটা আগুনে তাকে রাখা হবে তাতে তার মগজ টক বক করে ফুটবে শোনেছো কি অবস্থা আচ্ছা আবু তালেবের পা আগুনে যাবে মগজ টক টক করে ফুটবে আর এদের কেতাবে লেখা আছে জাহান্নামকে বলবে হ্যাঁ তোর পেট ভরেছে বলেন না তো আর কত দেবো বলে যা ছিল সব দিছি গুনাহাগার পাপি টাপি আর তো নেই বলে তবু আমার পেট ভরেনি আল্লাহ জাহান নামের পেট ভরবার ভরাবার জন্য নিজের পাটাকেও রাখবে জাহান্নাম বলবে বাস 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 পেট ভরে গেছে তার মানে আবু তালেবকে জাহান্নামার জাহান্নামাতে পাঠাবার সাথে সাথে আল্লাহকেও জাহান্নামে পাঠাচ্ছে এরা আল্লাহকেও ছাড়েনি যারা আল্লাহকে যে পাঠিয়ে ছাড়ছে এমন কলমবাজি করে লিখেছে তা আবু তালেবকে না পাঠাবার কারণ কি থাকতে পারে তো আবু তালেবকে যারা কাফের বলে তাদের কাছ থেকে একটু ইতিহাস নিয়ে বলেন যে নবী মুহাম্মাদের ফরবারিশ কে করেছিলেন কার কাছে নবীকে বাঁজু ঝুঁকিয়ে বা আবে সালাম জানাতে বলেছেন উহু শব্দ বলতেও মানা করেছেন কার জন্য দোয়া করতে বলেছেন অকুর রবির আমার সেই দুই পালন কর্তার প্রতি আপনি সেভাবে দয়া করুন রহম করুন যেভাবে তারা আমাকে বাল্যকালে রহম করেছিল দয়া করেছিল তা আমার নাবি যখন পৃথিবীতে আসেন আসার ছ মাস পূর্বে আব্দুল্লাহকে আল্লাহ উঠিয়ে নিয়েছে নবীর পিতা তাকে উঠে নিয়েছে নাবি যখন এলেন পাঁচ আর ছয়ের মিডিল সাড়ে পাঁচ বছরে আমার নবী পাকের মাকে আল্লাহ উঠিয়ে নিলেন তাহলে বাল্যতে তার পরবারিশের দায়িত্ব কে নিলেন হয়তো হয সালাম জরে সোমান আল্লাহ তো হয়তো আবু সাল্লাম সারাটা জীবন নবীকে পালন পোষণ করলেন এবং মৃত্যু পর্যন্ত হয়ত আবু তালেবকে আব্বাজি আব্বাজি বলে তাকে বন্ধুত্ব করে তার সাহায্য নিলেন সারাটা জীবন এমন কি এক বছরই এমন হোসন শোকের মা জারি পালন করলেন একটা বছর আমাদের কেউ দোকানদার মারা গেলে আমরা এক শোক পালন করি কেউ একদিন শোক পালন করি কিন্তু আবু আবুতাল জন্য আল্লাহর নবী বছর কন্টিনিউ শোক পালন করলেন জোর বলেন তো সেই আবু তালেব নবীজির চাচা সেই নবীজির চাচা ছেলের মতো এবং বাপের মতো হয়ে পালন পোষণ করলেন আর তার উপরে সততা করে তাকে কাফের বলা হলো কেন না মোহাম্মদকে মারার জন্য সবাই তৈরি ছিল আবু তালেবের জন্যই তো মারা হলো না ফলে আবু তালেবকে মুসলমান রাখবো না আমরা কাফের বানিয়ে ছাড়বো এখন মোহাম্মদ আব্দুল আবু তালেবকে কাফের বানাতে গেলে বলবি ভাই তোমাকে কি কোরআন থেকে হাত উঠাতে হবে আর তার নবী সারতে হবে বলে কেন না যদি আবু তালেব কাফের তাহলে না আল্লাহ বলছেন যে আপনি ওই রকম কম কখন পাবেন না যারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে दुश्मनी রাখে তো আবু তালেব কাফের মানে আল্লাহ दुश्मन আল্লাহ আল্লাহর সঙ্গে নবী মোহাম্মদ রেখেছেন নবী পাক ভালোবাসতেন নবী পাক সাহায্য নিয়েছেন তাহলে যারা আল্লাহর কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখে সেও কাফের এখন মোল্লা বলো আবু তালেবকে কাফের বলতে গিয়ে তুমি কাফের হলে না মুহাম্মদকে কাফের বানালে বিষয়টা দাঁড়ালো কোন জায়গায় সারাটা জীবন নবী মুস্তফা যে আবু তালেবের সাহায্য নিলেন হ্যাঁ আল্লাহ পা ক্রান পাকে বলছেন আমি আপনাকে বেসাহারা ছাড়িনি আমি আপনাকে লালন পালন করেছি ও দোহাওয়া লয় সাজা মা ওয়া দা কারাবুকা মা কলা ওলা আখের দোখার উল্লা কামিনাল ওলা ওলা শফাইদ কারপিকা ফতরদা আলম ইয়াজিদ কায়াতি মানফ আওয়া হে নবী আপনি যখন এতিম তো আমি আপনার দায়িত্ব নিয়েছি লালন পালন করেছি আল্লাহ এসেছিল নাল্লার কাবা ঘরে নবী লালন পালন হয়েছিলেন অর্থাৎ আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছে আল্লাহ বলছে ওটা আমি করেছি জোরে বলা যাবে না তো সেই আবু তালেবকে যারা কাফের বলে তাহলে সেই আবু তালেবের সঙ্গে বন্ধুত্ব নবী মুহাম্মাদের আর আল্লাহ বলছে যে আল্লাহর দুশ্মন যারা তাদের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব রাখে সেরকম ব্যক্তি আপনার মোমেন হতে পারে না আপনার দলের লোক নয় তাহলে এখন খুদ মোহাম্মদ যদি কাফের সঙ্গে বন্ধুত্ব রাখে আল্লাহর তাকে কি বলবে মোমেন নবী তো দূরের কথা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আবু কাফের বলা মানে হয় সে নিজে কাফের আর যদি বলেন না আমি কাফের নয় আমি মুসলমান আমি মুল্লা তাহলে সে নবীকে করলো কাফের ঠিক না ভাই ঠিক বিচার্য বিষয়টা আগে তা এবার বোঝা গেল যে তিয়াত্তর ফেরকার জাহান্নামি দল কোনটা আবু তালেবের সঙ্গে দুশ্মনী কিসের